হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। সোনালিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের রান্না সবারই প্রিয়, তাই আজকে আমি একটা নতুন রেসিপি ফুলকপির রোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি কেটে গরম জলে হালকা সেদ্ধ করে রেখেছি। দু চামচ কাজু বাদাম এবং দু চামচ পোস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আড়াই টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। দু তিনটে দারচিনির টুকরো, দুটো এলাচ এবং দুটো লবঙ্গ নিয়েছি। এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ, লবণ আর সাদা তেল। একটি মিক্সিং বোলে সেদ্ধ করে রাখা ফুলকপি নিয়ে তার সঙ্গে একে একে পোস্ত কাজুর পেস্ট, টক দই, আদা কাঁচা লঙ্কার পেস্ট, এক চামচ লবণ, এক চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিশ্রণটি মিক্স করব। সমগ্র উপকরণগুলি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব। ফোড়নগুলি অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপি দিয়ে সাঁতলে নেব। জল অ্যাড করে বাকি মশলার মিশ্রণটা দিয়ে দেব। এখন কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি এবং হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে
ভালো করে নাড়িয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে স্বাদমতো চিনি অ্যাড করে নেব। আমার ফুলকপি রোস্ট রান্না কমপ্লিট এবং এটি পরিবেশনের জন্য রেডি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামীতে আরও এক্সাইটিং সব রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, বাই।